Hello friends, welcome back to my channel. তো আমি মিতালি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তো আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো সবাই সাথে থাকেন, তো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আর দুটো আলু, এগুলোকে কুচি করে কেটে নেব। আমি এখানে বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন হলুদ আর নুন দিয়ে মেখে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ নিয়েছি, নুন নেব 1 চামচ, তারপর মেখে নেব। ভালো করে মেখে নেব, তারপর কড়াই বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। টানানো হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন আলু বেগুনগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে ডেকে দেব। ডেকে দেব, ঢাকনা খুলে মশলাগুলো দিয়ে দেব। তো আমার বেগুন আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। দেব 1.5 চামচ। তারপর হলুদ গুঁড়ো দেব 1 চামচ। লঙ্কা গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো 2 চামচ। দিয়ে নাড়িয়ে নেব। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে ডেকে দেব। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব।
একটু জল দিয়ে ঢেকে দেব। ভালো করে কষিয়ে যাব। ঢেকে দেব। বাবা দেখো তো আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জাল উঠে গেলে মাছগুলো ছেড়ে দেব। জাল উঠে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আজকে আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই।